গুড ইভিনিং, আমি সুপর্ণা। আজকে বিকেল বিকেল তোমাদের সামনে আর নতুন আর্ট ভ্লগ নিয়ে এসে গেছি। তো আজকে ভ্লগ হচ্ছে যে ননদ করবে নেল আর্ট। তো ফলস নেল পরে আমি রেডি, তো এরপরে হবে নেল আর্ট। আর তো বেসিক্যালি আজকে আমি বিয়েবাড়ি যাবো, তো তার ভ্লগ তো আলাদাভাবে আসছেই, সেটা তো তোমরা দেখবেই। তো বিয়েবাড়ি যাওয়ার উপলক্ষেই আমি এই নেল আর্টটা সেই দিনই ননদ করছে। তো আমার হাতটা বেশ সুন্দর লাগে, একসময় আমার এত বড় বড় কিন্তু নেল হতো, বাট বেবি বিয়ের পরে আর এত বড় বড় নেল করা মানে আমার পক্ষে পসিবল হয়নি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। নেল আর্ট স্টার্ট করছি, তো কাজটা এবার শুরু করছি। বাট এই দিকের যে নেলটা ওটা একটু মানে কেমন কেমন লাগছে, তাই ওটা আবার পরে চেঞ্জ করব। তো তোমরা নেল আর্টগুলো দেখতে থাকো, বাট সবটা পুরোটা দেখাতে পারছি না, কারণ সাইডে ছেলে ঘুমোচ্ছে, তো মাঝে মাঝে ওকেও ম্যানেজ দিতে হচ্ছিলো। তো এটা ফার্স্ট বার হচ্ছে বিয়েবাড়ি সন্ধ্যেবেলা বলে কথা, তো ফার্স্ট বার হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে হচ্ছে। তো নেক্সট যেদিনকার হাতে সময় পাবো, সময় নিয়ে ভালো করে কাজটা করব। তো আমার চ্যানেলটা প্লিজ তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করো, কারণ আমি যথেষ্ট প্রেশারের মধ্যে ভিডিও বানাই। আমার জাস্ট আমার কথাটা ভেবে একটু প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো, আর প্লিজ সবাই জানাবে কমেন্টে জিনিস কাজটা কেমন লাগলো, সিম্পলের ওপরে সবাই জানাবে প্লিজ। उसने मुझे छुआ भी नहीं, ऐसा वैसा। गाइस আমার নেল আর্ট কমপ্লিট, তো আমার তো বেশ ভালো লেগেছে। তো আরো ডিফারেন্ট কিছু করা যেত, বাট ওই একটাই মন ভোলানো কথাবার্তা, আমার দুজনের বেবি আছে। তো যাই হোক, আরও ডিফারেন্ট কিছু করা যেত, বাট বাড়িতে যেসব নেল পলিশ ছিল সেগুলো সব অলরেডি মানে সেই যাতা অবস্থা, কারণ প্রেগনেন্ট অবস্থা আমি বা ও দুজনেই কেউ সেরকম নেল পলিশ পরিনি। এই রেড কালারটা, রেড কালারগুলো আমার কাছে একটা ছিল, ওর কাছে একটা ছিল, তো এই রেড কালারটাই ছিল, তাই তার উপরে নেল আর্ট করা হয়েছে। দেখো জাস্ট, তো ভিডিওটা কেমন লাগলো, ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো, টাটা।